এলাকার গণ্যমান্য ভোটার বাইরা আসসালামু আলাইকুম আজকে আমার বক্তব্য দেওয়ার মতন কিছুই নেই এখন আপনাদের হাতে আগামী এক তারিখ আপনারা যদি একটি করে নৌকা মার্কে ভোট দেন একটি করে রেডিও মার্কে ভোট দেন তাহলে আমি আপনাদের মাঝে এসে আপনাদেরকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের পাশে থাকবো এই কথা দিতে পারি শুরু হয় ফারুক এই গ্যাসের কথা বলে সমস্যার কথা বলেছে আপনারা এই এলাকার মানুষের সাক্ষী যখন নাকি ম্যাজিস্ট্রেট এসেছিলেন আমাকে ফোন দিয়েছেন এ ফারুক ফোন দিছে আরও অনেকে ফোন দিছে ভাই আসেন আমি ভাত খেতেছিলাম ভাত না খেয়ে আমি দৌড়ে এসেছি আমি কিছু এই গ্যাসের লাইন কাটতে পারবেন না যদি কাটেন তাহলে আমার উপর দিয়া কোথাও চালায় বাড়ি কেডা আপনার গ্যাসের লাইন কাটবেন আমি সেই ব্যবস্থা করেছি তারপরে আমাকে আবার বিদ্যুৎ অফিসে ডেকেছে হেড অফিসে আমি গেছি আমি কেছি পূর্বভরা লাইন কাটা হবে না যত কিছু বিনিময় হোক ওরা গ্যাসের লাইন কাটতে পারবেন না তখন তারা বলছে এটা অবৈধ কিন্তু সেটা কাটতে হবে আমি যদি কাটতে হয় তাহলে দশ আমার সাথে একটা ওয়াদা করতে হবে দশ ফুট পাইপ কাটবেন সেটা আমি এক ঘন্টা না রাত্রির মধ্যে লাগাই দেবো সেটা তারা বাইরে আছে সেটা আপনারা সাক্ষী এই এলাকাকে লাইন কাটছে আবার রাত্রের মধ্যে লাইন লাগাই দিয়েছি আমি আমার সব ভাই বলেছি ভাই তোমরা বাধা দিও না আমি রাত্রের মধ্যে আবার গ্যাসের লাইন লাগাই দেব আমি দিয়েছি তারপর আরেকটা কথা বলতে পারি এই যে গ্যাসের লাইন যেটা আমি বসে গ্যাস নাই গ্যাসের সমস্যা সেটা অত্যন্ত সত্য কথা গ্যাস নাই কারণ কথা যে আমাদের এলাকা সেটা যে গ্যাস লাইনের পাইপ সৌদি সাদাতপুর থেকে যে ক্রস করে আসছে সেই পাইপটা চিকন আমার আশ্রম সাসা বলে গেছেন যে গ্যাস কাকায় গ্যাসের লাইনে কি করবেন আমি কেছি সাহাব ইয়ে হাসিমের সাথে যোগাযোগ করেন আপনি হাসিমের সাথে যোগাযোগ করেন এই গ্যাস লাইন আনতে পাইপ লাগাতে চেঞ্জ করতে যত টাকা লাগে আমি দিব আর বসুন্ধরা দিকটা তো দেয় আপনারা সবাই জানেন তো এই ব্যাপারটা সে বলছিল ওই সময় যত টাকা লাগে আমি দিব তার কারণ হলো এলাকার জন্য আমি নেতা হয়েছি

হ্যালো হ্যালো নয়